অর্থাৎ যদি এটা পুশ করা থাকে তাহলে ইকুয়ালাইজারটা কাজ করবে। এক ওহমস অপশনটা কিন্তু সব অ্যাম্পলিফায়ারে থাকে না, অনলি স্ট্রেঞ্জার 1000 এই অ্যাম্পলিফায়ারটাতে আছে। সো নমস্কার বন্ধুরা, টিমাসানি টু চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আবারও দোকান থেকে এক ভাই আনতে এসেছে স্ট্রেঞ্জার 1000 মেশিন। তো স্ট্রেঞ্জার 1000 মেশিন ভাই আনতে এসেছে, আজকে ফুল খুলে দেখাবো যে নতুন স্ট্রেঞ্জার 1000 মেশিনের এখন কী কন্ডিশন এবং কী কী অপশন আছে সব কিছুই ভিতরের মধ্যে তুলে ধরবো। তো ফার্স্টে ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিই, ভাইয়ের নামটা বলো। আমার নাম হেমন্ত বিশ্বাস। দাঁড়াও মাইক্রোফোনটা দিই। হ্যাঁ বলো নামটা। আমার নাম হেমন্ত বিশ্বাস। হেমন্ত বিশ্বাস, ভাইয়ের বাড়ি কামারপুকুর। কামারপুকুরে ভাইয়ের বাড়ি। তো এর আগের দিন আপনারা দেখেছিলেন আমি একটা 700 মেশিন সেল করেছিলাম, ঠিক আছে, তো ডঙ্গলে আমাদের দোকান। তো সেখান থেকে ওই ভিডিওটা দেখে ভাই অনুপ্রাণিত হয়ে ভাই বললো আমাকে ফোন করে যে দাদা আমাকে একটা অরিজিনাল স্ট্রেঞ্জার 1000 মেশিন এনে দিতে হবে। তো মার্কেটে ভাই দু একটা দোকানে গিয়েছিলে কি গো? মার্কেটে গিয়েছিলে তো, কিন্তু অরিজিনাল পাবে কিনা এই নিয়ে তুমি টেনশনে ছিল? ওই টেনশন ছিল, ঠিক আছে। তো ভাই টেনশনে ছিল যে দাদা বাজার থেকে তো কিনবো কিন্তু আদৌ মালটা অরিজিনাল, তো আমি যখন বললাম যদি কেউ জিএসটি বিল দেয় তাহলে তুমি নিতে পারো, কিন্তু ভাই বললো যে না জিএসটি কেউ দিচ্ছে না, সেই জন্য বললাম যে তুমি আমাদের কাছ থেকে নাও, আমাদের দোকানে জিএসটি বিল আছে এবং আমরা স্ট্রেঞ্জার অরিজিনাল অ্যাম্পলিফায়ার এখান থেকে দেবো, গ্যারান্টি থাকবে এবং 1 বছর গ্যারান্টি, তো 1 বছর ওয়ারেন্টি এবং সাথে আমরা কিন্তু জিএসটি বিল দেবো, ঠিক আছে। আর দাম যদি কেউ জানতে চান বা কেউ এখন স্ট্রেঞ্জার মেশিন নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা ওখানে অবশ্যই কল করবেন। তো চলুন আমি স্ট্রেঞ্জার মেশিনটা আনবক্সিং করছি এবং আপনারা দেখুন যে নতুন স্ট্রেঞ্জার মেশিন এখন কীরকম লুক করেছে, ঠিক আছে। তো কাটি, হ্যাঁ তুমি কাটো 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 কাটো, মাঝখানটা দড়িগুলো টেপো বেশি জোরে, হ্যাঁ ডকডাই করে কাটো, হ্যাঁ খুব বেশি ঢুকাও না, হ্যাঁ নিয়ে যেতে পারবে তো? বাইক নিয়ে এসছো, ঠিক আছে। তো ভাই কামারপুকুর থেকে আজকে ডঙ্গলে প্রথম এলে না, আমার সাথে প্রথম দেখা হলো, অনেক কথা বলে। আর কামারপুকুর থেকে এখানে এসেছে ডঙ্গলে মোটর সাইকেল এনেছে, আর একজন বন্ধুকে দেখিয়ে দাও, বন্ধুকে যে চা খাচ্ছে বন্ধুকে দেখিয়ে দাও, ব্যাস। তো ওই বন্ধুকে সাথে এনেছে, মেশিনটা ধরে নিয়ে চলে যাবে। আচ্ছা কাটা হোক এটা, তো দেখি ফার্স্ট কী কী দিয়েছে। আচ্ছা ছোলাগুলো সাইড করে দিই। আচ্ছা ফার্স্ট একটা ওয়ারেন্টি কার্ড আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ট্রেঞ্জার, ঠিক আছে, মডেল নাম্বার PBT 1000, ঠিক আছে। তো স্ট্রেঞ্জারে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে আর একটা ম্যানুয়াল আছে, ভিতরে কী কী অপশনে কী কাজ পড়ে নেবে, ঠিক আছে। ধরো ছোটা রেখে দাও সাইডে দিয়ে, চলো মেশিনটা এবার বের করি, হাত লাগাও, কেন হেভি ওয়েট আছে। আচ্ছা এইভাবে দেখিয়ে দিই, একটু সামনে থেকে দেখাও। তো দেখুন এখানে রয়েছে পাওয়ার সুইচ, তার সাথে রয়েছে ট্রিপ লাইট, সবুজ আলোটা কখন জ্বলে গো? ট্রিপ ট্রিপ মানে ট্রিপ টেম্পারেচার এন্ড পাওয়ার, না টেম্পারেচার মানলে হলে তো টেম্পারেচার লাইটটা জ্বলবে, এটা পাওয়ার লাইট। ট্রিপটা কি স্যার? যখন ওভারলোড হয়ে যাবে তখন ট্রিপ থাকবে। ওভারলোড হলে তাহলে নিশ্চয়ই পেছনে সিবি সুইচ থাকবে একটা। আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি। আর এটা ভলিউম সিগনাল লাইট দেখতে পাচ্ছেন, -30 থেকে মানে 1 2 3 4 এইভাবে শুরু হয়েছে। এর কিন্তু যেহেতু পাওয়ার বেশি অ্যাম্পলিফায়ারে সেই জন্য অনেকগুলো লাইট দেওয়া রয়েছে। আর এখানে দেখুন দুটো মাস্টার আছে, এটা হচ্ছে মাইক লেখা আছে, ওকে। আচ্ছা মাইক মানে এটা হচ্ছে মাইক্রোফোনে হাঁকাকির জন্য পেছনে কানেক্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মেন ভলিউম, মাস্টার ভলিউম, ঠিক আছে, যেমন প্রয়োজন দেবে সিগনাল লাইট দেখে ভলিউম তুমি বাড়াবে। আর এখানে দেখুন একটা সুইচ আছে, অর্থাৎ ইকুয়ালাইজার, ঠিক আছে, ফ্ল্যাট আর ইকুয়ালাইজার, অর্থাৎ যদি এটা পুশ করা থাকে তাহলে ইকুয়ালাইজারটা কাজ করবে। ইকুয়ালাইজার বলতে এখানে তিনটে অপশন কাজ হবে, কী কী? বেস, মিড আর টেরিবেল, ঠিক আছে, তিনটে। এটা বেসের সুইচ, এটা হচ্ছে মিডের সুইচ, আর এটা হচ্ছে টেরিবেলের সুইচ, এটা পিছাও। আচ্ছা ভাইকে একটা কথা বলি, বসে পড়ো ঘন্টাই। মিড মানে কী সেটা আমাকে বলো, বেজ মানে তো জানো, মিড মানে কি বলো? মিড কখন দেবো? না মানে হচ্ছে মিড মানে হচ্ছে গলা, ঠিক আছে, ভয়েস। হ্যাঁ সাপোজ ধরো তুমি বুঝতে পারবে, দেখো মিডটা কমিয়ে দিলে তো বেজটা হালকা দিলে হয়তো চং বাজছো, বেজটা লাগছেই না। বেজটা না দিয়ে তুমি খালি টুইটারটা দিলে, দিয়ে তুমি যদি চং বাজাও দেখবে যে গানটা হচ্ছে খালি মিউজিক হচ্ছে, গান যে গাইছে তার গলাটা বের হবে না, সেই জায়গাটায় গলাটা বের করার জন্যই লাগছে মিড, মানে রেঞ্জ, গলাটা বেরোলে তবে তো রেঞ্জটা হবে, সেটা হচ্ছে মিড, ওকে। তো এই সুইচটা টেপা থাকলে তিনটে কাজ হবে, যদি তোলা থাকে তাহলে তিনটে কাজ হবে না, ক্লিয়ার। আচ্ছা এখানে একটা সুইচ আছে পুশ সুইচ, এটা কিসের জন্য বলো তো? স্পিকার
হ্যাঁ, এখানে দেখো লেখা আছে হর্ন অবলিক দিয়ে স্পিকার, যদি ওপর দিকে তোলা থাকে অর্থাৎ যখন তুমি চং চালাবে বা র‍্যাক চালাবে তখন তোমার ওপর দিকে তোলা থাকবে, আর যদি অ্যাম্প্লিফায়ারটা থেকে স্পিকার বাজাও বক্স বাজাও তাহলে এটা কিন্তু পুশ করা থাকবে। ওকে, বোঝা গেল? এ হচ্ছে সামনের লুক। তো চলুন পেছনেরটা চালাও, পেছনটা কি আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যায়। সাবধানে রাখো, সাবধানে রাখো। বাস, আচ্ছা উল্টো হয়ে গেল, অসুবিধা কিছু নেই, তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাস, এ হচ্ছে পেছনের লুক। যেটা বলছিলাম যে রিসেট বা সিবি সুইচ এনি প্রবলেম অর্থাৎ ওভারলোড যদি মারে, ঠিক আছে, তাহলে দেখবে এই সুইচটা কিন্তু উঠে যাবে। ধরো তুমি চালাচ্ছ মেশিনটা, চালাতে চালাতে কোনো স্পিকারেতে হিট হয়ে গেছে বা অনেক লোডে চং বাজাচ্ছ, কোথাও কোনো প্রবলেম আছে, হয়তো তার জুড়ে গেছে, তখন ওভারলোড মারলো, তখন এই সিবি সুইচটা উপর দিকে উঠে যায়। তখন তোমাকে প্রবলেমটা ঠিক করে তারপর মেশিনটাকে অফ করবে, করে অন করবে, করে এটাকে টিপে দেবে, ধীরে ধীরে ওভারলোড সিগন্যালটা চলে যাবে, এটা মনে রাখবে। আচ্ছা, এরপর এখানে দেখুন কমন আছে, 70 ভোল্ট আছে আর 100 ভোল্ট আছে, এটা চঙের লাইন। আচ্ছা, এইটাতে কি তুমি বক্স বাজাতে পারবে? আচ্ছা, এটা যদি বক্স বাজাও কী হবে? ধরো তুমি কমন আর 100 স্পিকার দিয়ে দিলে, দুটো বক্স বাজাচ্ছ, আস্তে করে ভলিউম দিয়ে বাজাচ্ছ, কী হতে পারে? না, স্পিকার পুড়ে যাবে, কারণ এগুলো হচ্ছে ভোল্ট, এই লাইনগুলো দিয়ে ভোল্টেজ বের হয়। সেই জন্য এই লাইনে যখন কোনো ইউনিট আমরা দিই সেখানে কী হয়, আমাদেরকে ট্রান্সফর্মার দিতে হয়, যেটাকে এলটি বলা হচ্ছে, এলটি দিয়ে বাজাতে হয়, মানে এটা ভোল্টেজ। তাহলে এটা কী জন্য ইউজ করা হয়? ধরো দূরে, ধরো আমার বহু দূরে চং আছে, অনেক লোড আছে, সেখানেও যাতে সমান ভলিউমটা যায় সেই জন্য সেখানে আমাদেরকে এলটি ইউজ করতে হয়, ট্রান্সফর্মার ইউজ করতে হয়, সেই জন্যই এগুলো ভোল্টেজে চালাতে হয়। মানে কি, কারেন্টের মাধ্যমে তোমার সাউন্ডটা যাচ্ছে। আর ওপরে যেগুলো আছে কমন, 1 ওহম, 2 ওহম, 4 ওহম, এইগুলোর মধ্যে কিন্তু ভোল্টেজ যাবে না, এইগুলোর মধ্যে অনলি অডিওটা যাবে, মানে শুধু সাউন্ড যাবে। তাহলে স্পিকারে যদি শুধু সাউন্ড যায় তাহলে স্পিকার কাটবে না চট করে। তো এইটা হচ্ছে বক্স বা স্পিকার বাজানোর লাইন, এটা হচ্ছে চোঙের লাইন, বোঝা গেল? আর এখানে লাইন আউট, ডাইরেক্ট আউটপুটের জন্য একটা সকেট আছে, অক্স লাইন আছে, যেটা ইনপুট, মানে মিক্সার থেকে তুমি যে চালাও এই অক্স লাইনে ইনপুট দেবে। আর যেটা বাঁদিকে টেক্সটা ভলিউম ছিল, মাইক বলছিলাম, এটা হচ্ছে মাইক্রোফোন, যদি হাঁকাহাঁকি করো তাহলে এই মাইকে ইনপুটটা দিচ্ছে, ক্লিয়ার? আর একটা ফ্যান আছে। তো এ হচ্ছে, আর এখানে অবশ্যই মডেল নাম্বার আছে এবং স্টিকার আছে, দেখে নিন, অরিজিনাল অ্যাম্পলিফায়ারের কিউসি পাস্ট। তো এ হচ্ছে অরিজিনাল অ্যাম্পলিফায়ার। তো ঠিক আছে, সাবধানে এটা রাখো। তো ভাই, হাজার মেশিনটাতে কী বাজাবে? তোমার কটা বক্স রয়েছে? সিঙ্গেল স্পিকার, আমি সিঙ্গেল স্পিকারের বক্স বাজাবো। আচ্ছা, কপিস বক্স রয়েছে তোমার? মোটামুটি 8টা। 8টা সিঙ্গেল স্পিকারের বক্স আছে, আর ওপরে টুইটার দেওয়া রয়েছে নাকি? হ্যাঁ, টুইটার। আচ্ছা, তুমি একটা কাজ করবে, স্পিকারগুলো এই মেশিনটাতে বাজাবে, আর টুইটার যতগুলো আছে তার জন্য আলাদা ছোট অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাবে, ভাগ করে বাজাবে, মানে একসাথে দিও না। আর 8টা যে তোমার স্পিকার রয়েছে, 8টা সিঙ্গেল স্পিকার ভাইয়ের বক্স রয়েছে, এগুলো কত ইঞ্চি? 12 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি। কত ওয়াট করে আছে? Q1 তোমার 300 ওয়াট করে, 300 ওয়াট করে স্পিকার রয়েছে। তো 300 ওয়াটের 8টা স্পিকার বাজবে, মানে 3 × 2 = 2400 ওয়াট, হাজারের মেশিন কোনো অসুবিধা নেই বাজবে, ঠিক আছে, যেহেতু 12 ইঞ্চি বক্স, হয়তো লোডটা একটু বেশি, কিন্তু যেহেতু 12 ইঞ্চি স্পিকার সেহেতু হাজার মেশিন আরামসে বাজাবে। এবার তোমাকে একটা বলি, পেছনে অ্যাম্পলিফায়ারটা দেখলে 3টে ওহমস আছে, ওকে, 1 ওহম, 2 ওহমস আর 4 ওহমস। তো তুমি 8টা স্পিকার বাজাতে গেলে কত ওহমসে কানেক্ট করবে? এখন নতুন নতুন তো আইডিয়া নেই, ওম সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এবারে তোমাকে বলি, দেখো কমন আছে, 1 ওহমস আছে, 2 ওহমস আছে, 4 ওহমস আছে, কোন ওহমসটা কখন জুড়বে এটা আমাকে বলো, জানো কি? ফোরমসে কি হয়, মানে ফোরমসে কেন দিতে হয়, ফোরমসে কটা স্পিকার দিতে হয়? দুটো মিনিমাম। দুটো স্পিকার দিলে মানে বড় সেটগুলো চালাই ফোরমসে, ওটা দেখেছো নাকি? যে বড় বড় ফোর সেটআপগুলো দুটো করে বাজাই স্পিকার, এক একটা চ্যানেলে ফোরমসে তারা দেয়। ঠিক আছে, তুমি আমার যদি পূর্বের ভিডিও দেখতে তাহলে তোমার ওম সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হয়ে যেত। যাক, তোমাকে বলে দিচ্ছি আর বন্ধুরাও জেনে নিন। তো এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু রয়েছে 1 ওহমস, 2 ওহমস, 4 ওহমস। তো 4 ওহমসে ভাই যেটা বললো, 4 ওহমসে যদি দুটো স্পিকার বাজানো হয়, ঠিক আছে, তুমি যদি দুটো স্পিকার কানেক্ট করো তাহলে কী হবে, কমনে দেবে কালোটা আর লাল কানেকশানটা দেবে 4 ওহমসে। যদি তুমি 4টে স্পিকার যাও, ধরো তোমার 8টা বক্স, তো তুমি হয়তো 4টে বাজাচ্ছ, তাহলে 4টে স্পিকার কানেক্ট করলে কতই দেবে, 2 ওহমসে দেবে, ঠিক আছে। যদি ভুলে যাও আমার এই ভিডিওটা দেখে নেবে, তাহলে আবার মনে পড়ে যাবে, এই জায়গাটা দেখে নেবে। তার মানে কি, দুটো স্পিকার যদি যোগ করো তাহলে 4 ওহমসে দেবে 4 ওহমসে, যদি 4টে স্পিকার কানেক্ট করো তাহলে 2 ওহমসে দেবে, আর তুমি বাজাবে কটা, 8টা স্পিকার, তাহলে 1 ওহমসে দিতে হবে।
এক ওমস অপশনটা কিন্তু সব অ্যাম্পলিফায়ারে থাকে না, অনলি স্ট্রেঞ্জার 1000 এই অ্যাম্পলিফায়ারটাতে আছে, আর এমপ্রোর একটা DRS 1200 অ্যাম্পলিফায়ার আছে, তাতে কিন্তু এক ওমস অপশনটা আছে। যার জন্য কি হয় ভাই, আজকে যে স্পিকারগুলো বাজাবে বলছে, অর্থাৎ 8টা স্পিকার বাজানোর জন্য পারফেক্ট ম্যাচিং হচ্ছে এক ওমস, এবং সেটাই মেশিনে আছে। ওকে, তুমি নিশ্চিন্তে বাজাতে পারবো, সঠিকভাবে বাজবে, কোনো প্রবলেম হবে না, মেশিনেও কোনো চাপ পড়বে না। এবার তোমাকে একটা কথা বলি, ধরো আমি বলে দিলাম যে এক ওমসে 8টা স্পিকার বাজবে, তো তুমি যদি 4 ওমসে দিয়ে দাও, 8টা স্পিকারকে 4 ওমসে দিয়ে বাজাচ্ছ, কি হবে, মেশিনে বাজবে না বাজবে? মেশিনটার প্রবলেম হবে, বাজবে না বাজবে? বক্সগুলো বাজবে, কিন্তু কিছু প্রবলেম হয়। হ্যাঁ, ঠিক বলেছে, বাজবে না কেন? স্ট্রেঞ্জার মেশিন, আওজা মেশিন, এই মেশিনগুলোর এমনই গুণ আছে, তুমি 4 ওমসে দিলেও বাজবে, 8 ওমসে দিলেও বাজবে, 2 ওমসে দিলেও বাজবে, কিন্তু ঠিকঠাক ম্যাচিং না হলে অ্যাম্পলিফায়ার হিট হবে, অ্যাম্পলিফায়ারের প্রবলেম আসবে, এবং স্পিকারে সঠিক রেসপন্স পাবে না, স্পিকার কিন্তু ভালো রেজাল্ট দেবে না, অর্থাৎ ভালো বাজবে না। ওকে, তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবং ভাই বুঝতে পেরেছো। যদি ওই ওমসের ব্যাপারটা ভুলে যাও, তুমি ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু দোকানের ভেতরে যাব, এরপর অন করে ভাইকে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? মেশিন কিন্তু দোকানে এসে গেছে, অলরেডি অন করে দেওয়া হয়েছে। তো একটা গান ভাইরা চালাচ্ছে তোমাদের ওই সাইডে, ওই যে ভাই তোমাদের দিনু ভাই গান চলে না, ঠিক আছে? দিনু তোমাদের বিখ্যাত গান থাকো, মাকুড়া ওই সাইডে দিনু ভাইয়ের প্রচুর গান চলে। তো একটা দিনু ভাইয়ের গান শোনাও ভাই দেখি তোমাদের। তো ঠিক আছে ভাই, এখন একটা দিনু ভাইয়ের গান চালাচ্ছে ডিজে দিনু ভাই। ইয়েস, সাপের কী লেখা আছে গো, সাপের ছোবল আর চিতার খাবল, যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে, বুঝছিস না? সাপের ছোবল আর চিতার খাবল, এই হচ্ছে দিনু ভাইয়ের গান। তো বন্ধুরা শুনে নিন, স্ট্রেঞ্জার PBT 1000 মেশিনে দিনু ভাইয়ের একটা গান। আচ্ছা বেসগুলো আরে বাড়িয়ে দেখে না, সব ঠিকঠাক আছে নাকি? তুই কে মো? ডিজে দিনু, ডিজে দিনু। টুইটার তো আমাদের ওই ছোট, ওই যে দূরে ওই ছোট স্পিকারটা বাজছে আর কি, আজকে বক্সগুলো নেই, এখানে থাকে বুঝলে, ওই একটু অর্কেস্ট্রারের জন্য গেছে সেটিং হতে, নাহলে বড় বক্সে বাজাতাম, ঠিক আছে? তো মেশিন মোটামুটি চেক করে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে ভাই, তাহলে এসো। হ্যাঁ, তো কেমন লাগলো বলো, আমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে, আর মেশিন একদম অরিজিনাল পেয়েছি, একদম অরিজিনাল, তাই তো? একদম তুমি নিজে সিল কাটলে, ঠিক আছে, সিল কাটলে, ভিডিও করা থাকলো, জিএসটিপিটা নিয়েছো? আচ্ছা ভেতরে আছে, তোমাকে দিয়ে দিচ্ছে, আর অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আছে, ওটা রাখবে, ওদের ডেট লিখে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভাই এখন এটা নিয়ে ওই যে বাইক রাখা আছে, বাইকে করে বাড়ি যাও, আর দেখি তুমি বাজাবে বাজিয়ে একটা আমাকে ভিডিও পাঠাবে, কেমন কি বাজাচ্ছে। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। আর যদি কারো মেশিন প্রয়োজন হয়, অবশ্যই দাম জানতে চান বা মেশিন প্রয়োজন হয়, তাহলে ডিসক্রিপশনের নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন। ভাইরা টাটা, তাহলে এসো। হ্যাঁ এসো। তো ভাইরা মেশিন নিয়ে কিন্তু কামারপুরের উদ্দেশ্যে রওনা দিল, ঠিক আছে? তো চলুন আজকে আমরা আবার দোকানে যাচ্ছি।